জেএম ক্রিয়েশনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে আমি আলগাপুর সমষ্টির দুইবারের সফল বিধায়ক তথা কর্মবীর বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। ওনাকে আমি ওই চাঁদপুর মোকামটিলাবাসী এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি। কারণ স্বাধীনতার পর থেকে ওই রাস্তাটি বর্ষার সময় আসলে ওই রাস্তার পথচারীদের ভোগান্তির সীমা থাকে না এবং অন্য কোন জনপ্রতিনিধিদের আর এখানে হেলদুল দেখা যায়নি। উনি বারবার এসেছেন, সম্প্রতি তিনি বেশ কয়েকবার এসেছেন ওই রাস্তার বিষয়ে। আজ তিনি এলাকাবাসীর সহযোগিতায় কাজ দরাতে সক্ষম হয়েছেন, আজই ওই রাস্তার কাজ তিনি দরিয়েছেন। তাই আমি বিশেষ করে আমার চ্যানেলের পক্ষ থেকে ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি ওনাকে উষ্ণ শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করি ওই রাস্তাটি অতি শিগগিরই সম্পন্ন হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আজ বাস্তবে রূপ নিয়েছে। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আলগাপুর সমষ্টির বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে।